আনুল কারিমের মধ্যে বর্ণনা করেন সুদর হাসক সাত নম্বর আয়তাল্লা বলেন 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 ওয়ামা

তালে সেই রসুলের উন্মত হয়ে হাসরের ময়দানে আমরা জান্নাতে চলে যাব রসুল কেমন ছিল সেটাও তো আমাদের জানার দরকার আছে কথা বলেন ঠিক কিনা আমরা যখন মাঝে মধ্যে আমাদের বিবির ঘরে যখন সন্তান জন্ম নিবে বা সন্তান জন্ম নেই তখন কিন্তু আমরা আনন্দিত আত্মহারা হয়ে যায় কথা বলেন ঠিক কিনা তখন আমরা নাম রাখার বিষয়ে আমরা অনেক খুশি হয়ে অনেক জায়গায় দেয় এই আমার একটা ছেলে হয়েছে আমার একটা মেয়ে হয়েছে তোমাদের মধ্যে কি এমন কোন নাম আছে যে আমাকে দিতে পারো আমার মেয়ের নাম তারা আমার ছেলের নাম তালাক এই কথাটি কি কষ্টে বলে না আনন্দে বলে কথা বলেন আনন্দ বলে তাইলে আজকে আল্লাহ রসুল সালি দুনিয়াতে আসবি আমার রসুল কি রহমত না আল্লাহ রসুল রহমত হিসাবে এই পৃথিবীতে আসছে কথা বলেন ঠিক কিনা আল্লাহর রসুল পৃথিবীতে আসবেন আল্লাহ রসুলের পিতা আব্দুল্লাহ নাম কি আব্দুল্লাহ তিনি আল্লাহ রসুল আসার ছয় মাস আগে কি এই পৃথিবী থেকে বিদায় হয়ে পরকালে চলে গেছে মা আমেনা গর্বে আল্লাহ রসুল জন্ম হবে আল্লাহ একদিন জিব্রাইল বলে ও জিব্রাই দুনিয়াতে যত পয়গাম্বর আমি আল্লাহ পাঠাইছি সমস্ত পয়গাম্বরের নাম তাদের বাপ মা রাখছে কে রাখছে তাদের বাপ মা রাখছে কিন্তু আমি এমন একজন নবী দুনিয়াতে পাঠাইতেছি যেই নবীর নাম পৃথিবীর কোন লোকের ক্ষমতা নাই আমার নবীর নাম তারাকার কথা বলেন ঠিক কিনা এই রসুলের কারণে আমি গোটা পৃথিবীর সৃষ্টি করেছি এই রসুলের কারণে আপনাকে আমাকে সৃষ্টি কথা ঠিক কিনা বাবা আমরা অনেকে আসি রে বাবা দুনিয়ার পাগল আমার অনেকে আসে আমরা আল্লাহর পাগল মুসলমান বাইরে আমরা দুনিয়ার পাগল হইয়া কেমন কইরা আল্লাহর রসুল কে ভালোবাসব বাইরে অনেকে আসে দেখা যায় আল্লাহর পাগল আবার নবীর পাগল মুসলমান বাইরে আল্লাহর নবীর রহমাতাল আমিন দুনিয়াতে আসবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল কে ডেকে ডেকে বলে আমার বন্ধু হাবিবুল্লাহ দুনিয়ার জমিনে যাবে আমার বন্ধুর নামটা দুনিয়ার মানুষ লাগতে পারবে না আমি আমার 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 বন্ধুর নামটা নামটা যখন যখন লাগলাম বন্ধুকে আমি সৃষ্টি করলাম ওই বন্ধুর নামটা আমি আল্লাহ সৃষ্টি করার পরে লেখে ওই জান্নাত মাঝে আমি আল্লাহ রা বোনাল হেফাজত করে নামটা রেখে দিয়েছি یا مسلمان بیر اللہ رب العالمین زیری برائیل کے پٹھائی لین وہ زی برائیل جان ما آمین ارگر امار نبی جی ما یار نبی جی

জমিনে নেমে গভীর রজনীতে রাতের একটা নই তিনটা নই ওই গভীর রজনীতেই সুন্দর সুন্দর কইরা নামটা ডাকে মহাম্মিয়া মহাম্ম

ইয়া মুসলমান বাবারে জিবরাইল যখনই কথা বললে বলার পরে আমেনা थरथर কইরা বুকটা কাঁপিয়ে এত গভীর रजনিতে কে গরের বাগিরে ডাকে ইয়া মুসলমান আমেনা ঘর থেকে একটা হারিকেন নিয়া গরের বাহিরে গেলেন একবার দিকে দৌড় মারে গো আমার আবার বামের দিকে দৌড় মারে গো সঙ্গ একবার ডান একবার বাম একবার সবসময় একবার পিছনে দৌড় মারে পাগলের মতন হয়ে গেছে আমেনার গোরে তো কোনো ব্যক্তি নাই গভীর রজনীতে যদি আপনার আমার বাড়ির পিছনে যদি ডাকে সুন্দর কইরা আওয়াজ দেয় আর যদি গড় থেকে বাহির হইয়া যদি কোনো ব্যক্তিকে না দেখি তাইলে আপনার আমার কেমন একটা বয় থাকবে জোরে বলেন ঠিক কিনা গড়ের ভেতরে আবার চলে গেলেন বাবারে আমেনা না গেলে এমনি করে একদিন নই দুই দিন নই কয়েকদিন যাব তামিন আর গোরের পিছনে আসে আবার যখন আমার আল্লাহ ডাক দে বললেন জি বরাই গেলে রে যা যা তাড়াতাড়ি কইলা আবার কি আমার বন্ধু নবীর নাম তা বলে দিয়া আসে এ মুসলমান আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে মন করবে জীবরা ইার আসলেন আসার পরে গরের বাহিরে এত সুন্দর কইরা নামটা ডাকে মুসলমান আল্লাহর নবীর নামটা সুন্দর ভাবে যাবে ইয়া মোহাম্মদিয়া মোহাম্মদিয়া মোহাম্ম এত সুন্দর কই নাম তাই স্পষ্ট বাসায় বলে দিলে আমি কই কে গো এত সুন্দর সুন্দর নাম গুলো কে বলো একবার আমার সামনে আস আমি দেখি তুমি কে জিব্রাইল নামটা বলে আল্লাহর দরবারে চলে যা এই জন্য যখন আল্লাহর রসুলকে ভূমিষ্ট করাইয়া দিলেন আল্লাহ রসুল সাল্লু ভূমিষ্ট হওয়ার পরে মা আমেনা দেখতেছে এত সুন্দর সুন্দর কইরা শাহাদাতা আঙ্গুল দিয়া আল্লাহর নবী আঙ্গুল দিয়া হাতটা ঘুরাইতেছে আল্লাহর নবী রহমাতুল্লাহ আলাইহি বাবারে আমেনা কানের মধ্যে আল্লাহর নবী রহমাতুল্লাহ নাম নামটা ওই মুখটা আল্লাহর নবীর মুখের মধ্যে মা আমেনার কান্তা লাগাইয়া দিল লাগানোর পরে মা আমেনা স্পষ্ট শুনতে পেলেন আল্লাহ আমিনের প্রশংসা এমন ভাবে করতেছে দুনিয়ার কোন মানুষ কোন শিশু এমন ভাবে প্রশংসা করে না

আল্লাহর নবীর কাছে যখনই খবরটা গেল ওই আব্দুল মুত্তালিব দৌড়াইয়া দৌড়াইয়া আমিনার বাড়িতে চলে আসলেন আর ডেকে ডেকে বলতে আমেনা রে তাকে আমার হাতে দাও আমার কোলে দাও আমি একটু আমার নাতির জরাইয়া দিই इति নবী মায়ার নবী रहমাতুল লিল আলামিন বাবা না আহ মুসলমান আল্লাহর নবীর বাবা নাহী আহ মুসলমান বাইনা মেনা ছোট্ট একটা কাপড় দিয়া তাকে ডাকিয়া আব্দুল মুত্তালিবের চেরলে দিয়ে দিলেন আব্দুল মুত্তালিব ফুলে জড়াইয়া দেখতেছে একবার আকাশের দিকে তাকায় একবার সূর্যের দিকে তাকায় একবার চারিদিকে প্রাকৃতিক দৃশ্যের দিকে তাকায় তাকায়া ডেকে ডেকে বলে আমেনা কত বাচ্চা দেখলাম রে আমি না কিন্তু এমন সুন্দর বাচ্চা আমার জীবনে কোনো দেখি না চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে দেখা দে ও বাবা গো আজকে যদি তার বাবা দুনিয়ার জমিনে থাকতো তাইলে কত সুন্দর সুন্দর নাম রাখত কত সুন্দর সুন্দর আনন্দ করত পাড়া প্রতিবেশী সবাইকে বলতো ও বাবা আপনি একটা নাম এই বাচ্চার জন্য রেখে দিন একটাই করে আব্দুল মোতালিবটা বলে ওরে আমি না আমি কি নাম রাখবো দেখো তোমার কাছে কোনো নাম আসিনি এমনি করে আপা আমে না ডাক বলতেছে বাবা গো আমার কাছে কোনো নাম নাই আমি কি নাম রাখবো গো বাবা কিন্তু আপনি একটা নাম রেখে দেন গো বাবা এমনি করে যখন এই কথা বললো পরে আবার আমে না ডাক দেখ কয় বাবা গো আজকে বেশ কই দিদিদা বহুত আমি ঘুমাই হে সন্তরিয়া গভীর রিতে আমি

এরে আমি না আমি যখন খানা কাবার মধ্যে যাই যাওয়ার পরে যখন দেওয়ালের মধ্যে কানটা লাগাই ওই দেওয়াল থেকে একটা নাম আসিয়া মোহাম্মদ মোহাম্মসলমান আব্দুল মুক্তালি দা দেওয়ালে আমি না শুধু তাই নয় শুধু তাই নয় দেওয়াল থেকে না ওই যে দেওয়ালের নিচে বালি আছে আসে এই বালি থেকে মো সাম্মদ নামটা বেসি বেশি আসে আমি না এটা মনে হয় উত্তম নাম হবে এই নামের শুশু মনে হয় এই পৃথিবীতে আর কোনদিন আসে নাই আমার মনে হয় এটাই এমন একটা নাম মনে হয় কোন বড় ধরনের নাম রে আমি না এই নাম তাহলে কো আজ থেকে তার নাম হবে মোহাম্মদ নামটা লেখছে কে জোরে বলেন কথা বলেন এ মুসলমান শুধু তাই নয় তাই নয় আমেনার কাছে যখন শিশুটাকে দিলেন ওই মক্কা নগরীতে কিছু চাল চলন ছিলেন যদি কোন মেয়ের গর্বে যদি ছেলে হতেন তাইলে ওই মা ছেলেকে দুধ খাওয়াইতে পারতেন না এটা সৌদি আরবের একটা নিয়ম ছিলেন মুসলমান ওই সৌদি আরবের ওই নিয়া এরকম ধরনের ছিল যে কোনো ছেলে হইতো মা তার ছেলেকে দুঃখ খাওয়াইতে পারত না গ্রামগঞ্জে থেকা ওই শিশুটিকে নিয়ে তারা দুই বছর লালিত পালিত করে আবার তারা তাদের মার কাছে সন্তানগুলো পৌঁছাইয়া দেয় সন্তানগুলো পৌঁছাইয়া দেয় এখন কিসের জন্য তারা লালিত পালিত করে তারা এই জন্য লালিত পালিত করে যখন তারা লালন করে তারা এই আশা করে দুই বছর একটা ছেলেকে যদি বড় করা দে তাইলে তাদেরকে কিছু টাকা দেয় এই টাকা দিয়ে তারা চলতে পারে গরিব অসহায় ব্যক্তিরা এই টাকা গুলো পাওয়ার কারণে তারা এই ছেলেগুলো কি করে শহর থেকে গিয়া নিয়ে আসে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা মহাম্মেদ রসুল্লাহ সল্লাল্লাহ আলাইকুম আসসালাম হ্যাঁ সলমান আমি আপনাদের কেটে কথাটা বলে যাচ্ছে এই জন্য আল্লাহল্বী বিশ্ব নবীর রহম্ম তুনুন লাল আমি কি ও ইমান দুঃখ হইতে পারবেন না গ্রাম গঞ্জেই কেউ মহিলারা যাইতেন সমস্ত মহিলারা মনাফ হয়ে গেলেন আমরা শহরের দিকে যাই ওই শহরের দিকে অনেক ছেলেরা হয়তো জন্ম দিয়েছে আজকে আমরা গিয়ে ছেলে নেবো এমনি করে হালে মা ডাক ডাবললেন হ্যাঁ যা 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 তোমরা যা যাও গিয়ে তোমরা সন্তান নিয়ে আস কিন্তু আমি আমি অনেকটাই তোমাদের পিছনে পিছনে করে যখন রওনা হয়ে গেলেন তাদের পিছনে পিছনে এমনি করে রওনা হয়ে যাওয়ার পরে ওই আমিনার বাড়িতে ওই বান্ধবীরা যায় আর গিয়ে বলে তোমাদের বাড়িতে কোনো সন্তান আসেনি করে আমি না চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দেওয়া বলে হ্যাঁ আমার কাছে একটা সন্তান আছে কিন্তু সন্তানের যে বাবা না এই সন্তানের কোনো বাবা নাই এমনি করে সমস্ত লোকেরা চলে আসলো হ্যাঁ সন্তান আলা মতো সাদা র দিয়া

রিয়ালা এমনি করে স্বামীরে ডাক বলল স্বামী। ওই যে দেখা যায় ছোট্ট একটা বাড়ি ওই বাড়ির মধ্যে যাব ওই বাড়ির মধ্যে যদি ওই বাড়ির মধ্যে যদি কোনো ছেলে সন্তান না পায় কোনো সন্তান যদি না পায় তাহলে আমরা বাড়িতে চলে যাব এনে করে হালেমাতুস সাদিয়া আল্লাহু আকবার মুসলমান যাওয়ার পরে ওই বাড়িতে গেলেন গিয়ে ডাক দিলেন বনগু বাড়িতে আসনে এমনি করে আমে না চোখে পানি ছেড়ে ছেড়ে দেয়া বলে কি। গো কেন আসলো এমনি করে হালে মার ডাক দা বলল এবার তোমার বাড়িতে কোন সন্তান আসেনি আর যদি সন্তান থাকে তাই না আমাকে দিতে পারো এমনি করে আমি না চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া বলল ও হালে মা আমার বাড়িতে একটা সন্তান আছে কিন্তু সন্তানের বাবা দুনিয়ার জমিনি না এ মুসলমান সন্তানের দুনিয়ার জমি রে নাই ওরে হালে কিন্তু সন্তানটা নিতে পারবা কিন্তু কিন্তু সন্তান পানিতে পারবা কিন্তু তার যে বাবা নাই কিন্তু তোমার খরচ দিতে পারবে না এ মুসলমান এমনি করে আমেনা চোখের পাড়ি ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদে হালে মারে তুমি যদি আমার সন্তান তার নাও তাইলে কিন্তু আমি তোমার টাকা দিতে পারবো না রে হালে মা ডাক দেয় বললে বোন চোখের পানি পালাইও না পালাইও না তোমার ছেলেটারে আনো আগে দিয়ে

ঐ হালেমা হাতে তুইলা দিল হাতে তোলার পরে হালেমা একবার চন্দ্র দিকে তাকাই গো আরেকবার সূর্যের দিকে তাকাই আরেকবার আমেনার দিকে তাকাই তাকাইয়া বলে ও আমেনা টাকা লাগবে না কিছু লাগবে না আমি তোমার সন্তান tannia gelam ও আমেনা যতদিন পর্যন্ত দুই বছর পূর্ণ না হবে ততদিন পর্যন্ত আমি হালেমা তোমার

উট উট উচছেন নি উটের সামনে বইছে বাড়িতে তো যেতে হবে হালিমাตุ সাদিয়া তার স্বামী উটের সামনে বইছে এমনে করে উটকে অনেক আঘাত করে এমনে করে উট আল্লাহর দরবারে ফরিয়াদ করে দুনিয়ার আমার যতই মারধর করুক না কেন আমি একটা পা সামনে দিব না কেমন করে সামনে দে যেই নবীকে না বানাইলে আমার বানাইতে না কথা বলেন ঠিক না

উটের জবান খুলে দিল উট মানুষের মতন কথা বলতেছে হালেমা মারে তুমি জানো নি তোমার কুলের মধ্যে কারে রাখছো এটাই এমন একজন শিশুর হালে মা শিশুটাকে না বানাইলে আমার আল্লাহ দুনিয়া বানাইতো না এই শিশুটাকে না বানাইলে আমার আল্লাহ আসমান বানাইতো না যেই শিশুটাকে না বানাইলে আমার আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য কোনো কিছু বানাইতো না হালে মা একজন নবীরে মাঝখানে বোয়াইবা তোমার স্বামীর সামনে বোয়াইবা এটা হতে পারে না এই নবীরে যদি সামনে না দাও আমি উঠে কান থেকে লড়ব না এখন বলেন নবীর দাম আছে না নাই আল্লাহ রাসুল শুয়ে হে আছে প্রেমের বাগানে নবীর নাম শুনি কানে তারে দেখিনি জিভুনি কি আবুজি ওবুজি গাচেতে থাকি আবুজি দัจ্জ নবি রে নবীর নাম শুনি কালে তার দেখিনি জীবনে নবীর নাম শুনি কালে তার দেখিনি জীবনে দেখছি জীবনে নবীরে রে আল্লাহ আমাদেরকে সকলকে নবীকে দেখার সুযোগ দান কর দেই সকলে বলে আমিন এখন বাবাজিরা আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন এই পৃথিবীতে যখন আমরা এই পৃথিবীকে চলে যাই এমন একটা ব্যক্তি দেখাইবেন যে তার সাথে একটা কাপড় নতুন কিনে কাফন বাঁধবে আর কিছু দিয়ে দেবে গুঞ্চি টুপি আর কিছু দেয় শুধু সাদা কাপনের কাপড়টা আপনাকে আমাকে পরাইয়া দিয়ে দিই কোটিপতি হলেও যখন আপনি ইন্তিকাল করবেন করার ফলে ছেলে মা বোনেরা যারা আছে সকলে কয় ও আবাদত তো এখন বাইরে নিয়ে আলা আমার ছেলে মেয়ে রাতে বেলা ঘুমাইবো জায়গাটা না হয়ে যাব ডরাইবো দেখছেন আপনি কিন্তু কিছুক্ষণ আগেও তাদের আপন ছিলেন এই খাটের মালিক ছিলেন আপনি এই বাড়ির মালিক ছিলেন আপনি টাকার মালিক ছিলেন আপনি বাবা রে এই পৃথিবীতে টাকা পয়সা কোনো কিছু না ইтим মোহাম্মদ আ ইтим সন্তান আপনারা পুরা ব্যাখ্যা তাফসীর যদি আপনাদেরকে করতে চাই 4 ঘন্টা সময় আপনাদেরকে শেষ করতে পারবো না আমার মূল আলোচনা কিন্তু এখনো আমি যাই নাই তারপর আপনাদেরকে বলছি এই যে একটা মাহফিল ময়দানে বলবো। আপনা আমি যখন জাহান নামে চলে যাবো যাওয়ার পরে আল্লাহ কব ও বান্দা তুমি জাহান নামে যাইতেছো কেন তখন বান্দা কিছুই বলবে না তখন এই মাহফিলটা দৌড়েই আল্লাহর কাছে যাবে আল্লাহর কাছে গিয়া বলবে আল্লাহ গো দুনিয়ার জমিনে রাত্র বারোটা একটা পর্যন্ত তারা বৈশা বৈশা তোমার তোমার বন্ধু হাবিবের গুণগান প্রশংসা শুনছে আজকে তুমি তাদেরকে জাহান নাম দিবা আজকে জাহান নাম দিলে আমরাও জাহান নামে যাবো কোরআন সহ লইয়া জাহান নামে যাবো এখন কোরআন যদি জাহান নামে যাই জাহান নামের আগুন জ্বলবো না ঠান্ডা হইব জ্বলবো না ঠান্ডা হইব কথা বলেন আসতে বলেন দেখ আল্লাহ পাকর আব্বুল আলমিন আমাদের সকলকে দান করেন সকলে বলে আমি সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করেন